হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনারা মার্কস সহ এবং গ্রেড সহ এসএসসি পরীক্ষার যেই রেজাল্ট আছে সেটি কিভাবে বের করবেন একদম সঠিক নিয়মে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে আপনাদেরকে যে বিষয় দেখাবো সেটি হচ্ছে কোন কোন বোর্ডের আসে আবার কোন কোন বোর্ডের আসে না, এই বিষয়গুলো কেন হয়, এই বিষয়গুলো সম্পূর্ণ আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব। তো আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা যে বোর্ডের হন না কেন আশা করি আপনারা এই মার্কস সহ এবং গ্রেড সহ রেজাল্টটি পেয়ে যাবেন। তো এখানে আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে যে এই যে দেখতে পাচ্ছেন মার্কস এবং গ্রেড দুইটাই দেখতে পাচ্ছেন। তো এভাবে রেজাল্ট গুলো কিন্তু অনলাইনে সবসময় থাকে না, এগুলো অনেক সময় প্রথম রেজাল্ট দেওয়ার পর প্রথম 1 সপ্তাহ বা 10 দিন পর্যন্ত থাকে, এরপর কিন্তু এগুলা মুছে দেয় অনেক সময়, ঠিক আছে। তো যাই হোক, তারপর আপনারা কিভাবে দেখবেন আমি আপনাদেরকে এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, ফলাফল প্রকাশের পরবর্তী সময়ে আমরা সাধারণত যে কাজটা করি সেটা হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি লিঙ্কটিতে রেজাল্ট দেখি। এছাড়াও আমরা যে লিঙ্কটিতে রেজাল্ট দেখি সেটি হচ্ছে ই বোর্ড রেজাল্টস ডট কম, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এটি এটিতে এই দুইটা লিঙ্কে মূলত আমরা ফলাফল গুলো দেখি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই দুটি লিঙ্কের মধ্যে সবচেয়ে যে লিঙ্কটি সবচেয়ে বেটার সেটি হচ্ছে ই বোর্ড রেজাল্টস ডট কম। এই লিঙ্কটি আমি এই মুহূর্তে যে লিঙ্কটিতে প্রবেশ করাচ্ছি এটি কিন্তু সবচেয়ে বেটার, ঠিক আছে। তো এখন আমি এখানে আপনাদেরকে প্রথমে একটি রেজাল্ট বের করে দেখাবো। তো আপনারা কিন্তু ভিডিও ছেড়ে চলে যাবেন না, কারণ আমি এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, সেটি আপনাদের খেয়াল করতে হবে। তো দেখুন, এখন আমি এখানে প্রার্থীর তথ্যগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে সিলেক্ট করে দিচ্ছি এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট এটি, তারপর আছে ইয়ার। তো এখান থেকে প্রার্থীর যে ইয়ারে পাস করেছে সেটি এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে 22 দিয়ে দিচ্ছি। তো আপনাদের যেটা পাসিং ইয়ার সেটা দিবেন, ঠিক আছে। তারপর আছে বোর্ড, এখান থেকে আমি সিলেক্ট করে দিব বোর্ড। তো এখান থেকে যার যার বোর্ড দিয়ে দিবেন। তো এখানে আপনাদেরকে বোর্ড দেওয়ার সময় অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, জেনারেল বোর্ড হলে অবশ্যই আপনারা জেনারেল বোর্ড সিলেক্ট করতে হবে, আর টেকনিক্যাল হলে টেকনিক্যাল এবং মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা বোর্ড, এগুলো কিন্তু খেয়াল করবেন, বোর্ড ভুল দিলেও কিন্তু রেজাল্ট অনেক সময় আসে না। যাই হোক, আমি এখন এখান থেকে দিচ্ছি ঢাকা বোর্ড। তারপর আছে রেজাল্ট টাইপ। তো এখানে চুজ ওয়ানে ক্লিক করে এখান থেকে আপনাকে এখানে অনেকভাবে রেজাল্ট বের করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি পার্সোনাল। তো এখানে পার্সোনাল রেজাল্ট দেখার জন্য এই যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটিতে সিলেক্ট করবেন, ওকে। তারপর আছে রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে প্রার্থীর এসএসসি রুল এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। তো আমি এখন এগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখন এখানে প্রার্থীর এসএসসি রুল এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম। তো এখানে আমি একটি বিষয় বলে দিচ্ছি, আপনাদেরকে মার্কস সহ রেজাল্ট দেখার জন্য অবশ্যই এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। অনেক সময় কিন্তু শুধু রুল নাম্বারটি দিলেও কিন্তু এখানে রেজাল্টটি চলে আসে, ঠিক আছে। তো তো মার্কস সহ রেজাল্ট দেখার জন্য অবশ্যই রুল এবং রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিকভাবে দিতে হবে, ঠিক আছে। তারপর আছে সিকিউরিটি কি। তো এখানে রিলোডে ক্লিক করে দিচ্ছি আমি, যেহেতু বোঝা যাচ্ছে না। তো এখানে যদি যে সিকিউরিটি কি থাকে এটি না বুঝতে পারলে আপনারা রিলোডে ক্লিক করবেন, তাহলে নতুন আরেকটি চলে আসবে। যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে না পারেন ততক্ষণ পর্যন্ত এখানে রিলোডে ক্লিক করবেন। তো আমি বুঝতে পারিনি, এখানে ক্লিক করলাম, এখন যেটি এসেছে সেটি বুঝতে পারতেছি, ঠিক আছে। তো আমি এখানে 9795 এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর নিচে যে গ্যাট রেজাল্ট আছে এই গ্যাট রেজাল্টে ক্লিক করে দিবেন। তো রেজাল্টে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে প্রার্থীর 4.89 পেয়েছে। তারপর এখানে নিচে যদি আসি, এখানে দেখুন এই যে মার্কস দেওয়া আছে এবং গ্রেড দেওয়া আছে, ওকে। তো অনেকে কিন্তু এই বিষয়গুলো চান, আপনারা খুঁজেন, তো এই জন্য এইভাবে রেজাল্ট দেখতে হবে, ঠিক আছে। তারপর ধরুন এখানে এই মার্কসগুলো আপনার দেখলেন আসলো না, সবই ঠিকঠাক মতো দিয়েছেন, তো সেক্ষেত্রে কি করবেন, তো আমি এখন সেটি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সার সেকেন্ডে চলে যাচ্ছি, সার সেকেন্ডে এসে এখানে আমি অন্য একটি বোর্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওকে। তো এখানে প্রথমে এক্সামিনেশন সিলেক্ট করা আছে, ইয়ারও সিলেক্ট করা আছে, আমি এগুলো নতুন করে দিব না। এরপর এখানে ঢাকা বোর্ডের জায়গায় এখানে আমি দিয়ে দিচ্ছি চিটাং বোর্ড, ওকে। তারপর এখানে রেজাল্ট টাইপের মধ্যে দিয়ে দিচ্ছি ইন্ডিভিজুয়াল। তো এখানে এগুলো আগের রুলটা রয়ে গিয়েছে, আমি এগুলো একটু কেটে দিচ্ছি। তো চিটাং বোর্ডের যেই প্রার্থী, তো চিটাং বোর্ডের যেই প্রার্থী তার রুল এবং রেজিস্ট্রেশন নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি, ওকে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি এখন চিটাং বোর্ডের একজন প্রার্থীর রুল নাম্বারটি দিয়ে দিলাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটিও দিয়ে দিলাম। তারপর এখানে ক্যাপসা সিকিউরিটি কি যেটি আছে এটিও দিয়ে দিলাম, ওকে। এখন আমি গেট রেজাল্টে ক্লিক করব। তো দেখুন বন্ধুরা, এই যে এখানে চিটাং বোর্ডের এই প্রার্থীর দেখুন এখানে কোনো মার্কস নেই দেখতে পাচ্ছেন, ওকে। এই যে দেখুন শুধুমাত্র গ্রেডগুলো আছে, ঠিক আছে, এবং এখানে জিপিএ 5 পেয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু তার এখানে কোনো মার্কস নেই। তো এখন এই ক্ষেত্রে আপনি মার্কসগুলো কিভাবে দেখবেন, ওকে। তো এখানে দেখুন একটা কথা লেখা আছে, হ্যাঁ। তো আপনার বোর্ডের ক্ষেত্রে আপনি চেক করবেন, এখানে দেখুন ডিটেল মার্কস ফর চিটাং বোর্ড ইজ নট অ্যাভেলেবেল, প্লিজ ভিজিট, এখানে দেখুন লিঙ্কটা দিয়ে দিয়েছে। তো এখানে যে লিঙ্কটা দিয়ে দিয়েছে এটি হচ্ছে মূলত
চট্টগ্রাম বোর্ডের লিঙ্ক, ঠিক আছে? তো আমি এখন লিঙ্কটাতে চলে যাচ্ছি। ওকে, তো আপনাদের এখানে লিঙ্ক দেওয়া থাকবে, হয়তোবা আপনি যদি অন্য বোর্ডার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি সেই লিঙ্কটিতে কপি করে এখানে ঢুকবেন, অথবা আপনি গুগলে সার্চ করে আপনি আপনার বোর্ডে ঢুকতে পারবেন। তো দেখুন, আমি এখন এখানে আমার চট্টগ্রাম, আমাদের এখানে চট্টগ্রাম বোর্ডের এখানে চলে আসলাম। তো দেখুন, এখন আমি এখানে প্রার্থীর চট্টগ্রাম বোর্ডের এখানে প্রবেশ করে ফেললাম। ওকে, তো এটা কিন্তু আমি চাইলে এখানে গুগলে সার্চ করো, কিন্তু এখানে দেখুন আমি গুগলে যদি চিটাং এডুকেশন বোর্ড লিখে সার্চ করি, এখানে কিন্তু চলে আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে। এভাবে কিন্তু আমি ঢুকতে পারতাম। যাই হোক, তো আমি এখানে ঢুকার পর তো এখানে বোর্ডের এখান থেকে আমি খুঁজে নিব এসএসসির রেজাল্ট। ওকে, তো দেখুন বন্ধুরা, এখানে অনেক কিছু থাকবে, আপনাকে একটু খুঁজে নিতে হবে। তো দেখুন এখানে লেখা আছে এসএসসি রেজাল্ট 2022 ইন্ডিভিজুয়াল, এখানে ক্লিক করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে চলে এসেছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এখন ইন্ডিভিজুয়াল রেজাল্টের অপশনটি চলে এসেছে, এখানে এসএসসি রুলস আছে। তো দেখুন বন্ধুরা, এখানে চলে এসেছে। তো এখানে বলেছে এন্টার এসএসসি রুল। ওকে, এই যে এখানে একটি বক্স আছে, এখানে এসএসসি রুলটি বসিয়ে দিচ্ছি আমি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি এসএসসি রুলটি বসিয়ে দিলাম, এখানে কোনো রেজিস্ট্রেশন নাম্বার টাম্বার কিছু দরকার নেই, জাস্ট আমি এখানে প্রার্থীর রুল নাম্বারটি বসিয়ে দিলাম। এরপর পাশে যে সাবমিট আছে, এই সাবমিটে ক্লিক করে দিব। তো দেখুন বন্ধুরা, সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু প্রার্থীর এই যে রেজাল্টটি চলে এসেছে GP5, এবং এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট ওয়াইজ গ্রেড এন্ড মার্কশিট। ওকে, ঠিক আছে, তো আমরা কিন্তু এই যে এই লিঙ্কটাতে কিন্তু এই মার্কস সহ রেজাল্টটি দেখতে পাই না। এখন আমি যখন চিরাং বোর্ডের প্রার্থীর যে বোর্ড, সেই বোর্ডে আসার পর এখানে দেখুন 177 A+, এবং এখানে মার্কস এবং গ্রেড দুইটাই কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এইভাবে করে খুব সহজে আপনারা মার্কস সহ আপনাদের যেই রেজাল্ট সেটি দেখতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা এসএসসি পরীক্ষার মার্কস এবং গ্রেড সহ রেজাল্টটি দেখতে পারবেন, এই বিষয়টা আপনাদেরকে দেখে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কোনো কিছু না বললে কমেন্ট করবেন, এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।